আবারও চলে আসছি শাড়ি কেনার জন্য। তো কার জন্য শাড়িটা নিতেছি সেটা বললাম না, সেটা আপনারা পরেই জানতে পারবেন। আর এখানে অনেকগুলো শাড়ি আছে, তো আমি পছন্দ করতেছি যে কোন শাড়িটা পছন্দ হয়। তো আমি এই পাশে গুলো ঘুরে ঘুরে দেখতেছি, একটা ভালো মুস্কানের জন্য হঠাৎ করে চলে আসছি হলো শপিং করার জন্য, জাজিরা চলে আসছি তো শপিং করবো। আর হলো মিথ্যা হলোর জন্য কিছু জামা কাপড় নিয়েছিলাম, ওইগুলো একটু শর্ট হয়ে গেছে, ওইগুলো একটু চেঞ্জ করার জন্য আসছি। আর হলো আমার কাগজপত্র কিছু সমস্যা আছে, ওইগুলো একটু ঠিকঠাক করার জন্য আসছি। তো শপিং করার জন্য এখানে আসে দেখি ভাবি, মানে ভাবির সাথে দেখা হয়ে গেছে, তো তারাও শপিং করলো। আর মানে সবাই হলো শপিং নিয়ে ব্যস্ত, যেহেতু ভাগ্নে গিয়ে কারণ সবাই একসাথে যাই, বা সবাই তো কম বেশি শপিং করতে হবে। আর যেহেতু আমরা একটা ইউটিউবিং করি, তো আমাদের বেশি বেশি শপিং দিতে হয়, আপনাদেরকে ভালো কিছু দিতে হয়। এই যে ভাবি ব্যাগ বয়ে আলাইছে, এগুলো শপিং করে হারা দেবে কি শপিং করে নন্দেরা তো বাড়বো দেবো কি চাইয়ে নিতে বলো, তো এমনিতেই দেবো। আসছিলাম আমার পোলার লিখে কিনতে, আমি আমার মানে আপনাকে কেউ কিছু মনে করবেন না, ভাবি হলো মানে অতি সহজ সরল একটা মেয়ে না ভাবি, ভাবি হলো মানে যেটা বলে খোলা দেখে তো আমি একটু জুম আউট করে দিই। সরল মানুষ, তার ভিতরে কোনো মানে কিছু নেই, অনেক চালাক থাকে। হ্যাঁ কিন্তু একদম সহজ, এ ভাবি আমি তো অনেক চালাক, আমি তো অনেক ছি ভাই, সত্যি একটা কথা। আপনি কো বাড়ি যাবি না কোন জায়গায়? আমি এখন যাবি না, এরা কোথাও গাই যত ভালো মাল আনতাম। তো একটা প্রশ্ন করুন, কারণ আমাকে অনেকেই দেখি এই কথাগুলো বলে, ভাবিরে বলি যে মানে সে একজন সহজ সরল মানুষ, সে একটা ভালো মনের মানুষ। আর ভাই বোর এই কথাটা বলাটাই মানে ভাবির অনেক বড় রাখা, আর বড় ভাই বোরকে সবসময় বড় রাখতে হয়, তো শতগুলো ছোট নয় তাই না? এভাবে আমি কি সহজ সরল না আমার ভিতরে কোনো পেঁয়াজ গোছা আছে? তো এই যে ভাবির মুখ থেকে শোনেন, সে বলতেছে আমি সহজ সরল, আমি কি সিবাই সোজা বাংলার আপনি যতদিন ধরে আসছেন কোন সময় কিছু দেখছেন এরকম সাথে? এই যে দেখেন সহজ মানুষের কাছে সত্য কথা পাওয়া যায়, একটু কথা বেশি বলি এটা আমি নিজেও বলি। খুব সুন্দর, আর এখানে ভালো উন্নত মানের শাড়ি পাওয়া যায়, দেখি চয়েস করি কোনটা কেমন হয়। ফ্লাস দাও, এটা দেখছেন না? এবার এই শাড়ি টানেন, এই দুটি ব্ল্যাক কালারের দোকানদার মনে হয় না? হ্যাঁ আন্টি, আপনি দোকানদারি মামনি? হ্যাঁ। ও না না না, এটা না। এই যে ভাইয়া, এই যে খয়েরি কালার একটা শাড়ি না, এটা হাতে বাঙ্গি কালার একটা শাড়ি আছে, এটা এটার ভিতর কি ব্ল্যাক কালারের হবে? না ব্ল্যাক হবে না। আপনি এই একটা নিউ শাড়ি আছে এখানে দেখেন, এটা কোনটা? এটা পুরো জামদানি,
একদম নিউ অনলাইন সুন্দর দেখা দেব না বুঝে উঠো হ্যাঁ এটা এটা নেওয়া যায় নাকি দেখেন দি ব্লাউজ পিস তো সুন্দর ব্লাউজ পিস এটা ফোর কালার আছে আর এটা একদম আঙ্গুলে কেন আমাদের জন্য সবচেয়ে বেস্ট এগুলো সবচেয়ে বেস্ট অনেক নিউ শাড়ি এগুলো প্রাইস আছে কেমন ভাইয়া এগুলো এগুলো প্রাইস আছে আপা আমরা 41 যমুনা ফিচার আরো বেশি তোমার ভ্যালু তো মার্কেট উপরে থাকে এরকম প্রাইস দেয় এরকম দোকানদার থাকতে আমার জীবনে টাহার চিন্তা করতে হবে না আন্টি কি বলো আমরা তো সেটাই বলি তো আমি আমি কি কিনতেছি আজকে বল আচ্ছা কিনতেছি কিনতেছি তারও দেখো পছন্দ করো তোমার কোনটা পছন্দ হয় দেখো ফুল আদা নেবেন না লাল তো লাল কি বাবা কোন শার্ট নিবেন আসো এরকম কাজ করে নেবেন এডি মেয়েদের জন্য দেখতেছি কিন্তু এগুলো হলো একদম ছোট বাচ্চাদের দিচ্ছি না এটা ছোট হইব ছোট দেখো এই যে কতগুলো আছে গেঞ্জি বাচ্চা গোটা কোনটা নিবা কোনটি নিবা এই সব ছোট বাচ্চা গো কুন্ডি তোমার পরনেরটা তো ভালো দেখি না
দেখতে হলো আমি সব ড্রেস দেখতেছি। ওয়াও, মুস্কানের জন্য তো এখান থেকে ড্রেস নিলে ভালো হইব। এই যে এই ড্রেসটা এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, কিন্তু মুস্কানের জন্য ড্রেস নিতে হইব, একটু মাপ নিয়ে নিলে ভালো হতো। বাদ দিয়ে না আন্টি, কেনও না তিন থেকে চার সবাই কিন্তু এরকম কাজ পছন্দ করে না, আমি দেখছি দেশের মানুষ ইউনিক কিছু না দিলে কখন তারা পছন্দ করবে। এগুলো তাহলে এখান দিয়ে মানে গাড়ি দেখতেছি নিচে, আল্লাহ রে বাবা তুমি পড়ে যাবে কোথায় উঠছে, একটু ভয় নাই অন্তরে পড়বা না। কোন ওইটা পার্লার, পার্লার ওইখানে সাজে মেয়েরা, এই যে সাজে লাকি পাউল পার্লার। পড়ে যাবে বাবা, ওইটা দাঁতের ডক্টর, দাঁতের ট্রিটমেন্ট করে ওইখানে। মামির সাথে ছবি তুললো ভাইগনা। এখন হলো আমাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা এই যে একটা হাসি দেখছি, মানে লাখ টাকা দিয়ে ওই হাসি পাওয়া যায় না। এই যে হলুদের জন্য যে এই ধরনের লেহেঙ্গা ঠিক না, খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে। যদি কালা অংশ করো তো সুন্দর দেখাবে। এই যে ব্লাউজ তো আমি একটা নিছি না, এখন আমার গায়ে লাগে না, সত্যি চেঞ্জ করতে আসছিলাম। কিন্তু তাহলে আমরা মিক্তার আসো, আসো আসো বের হও এদিক দিয়ে আসো। কে আচ্ছা আসবো না, এসে আমরা আরেকদিন আসবো। এখান থেকে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করা হলো বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। তো কি কি নিলাম সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতেই দেখতে পারবেন। আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, শাড়ি কন আমাদের পরন থেকে শুরু করে যত ধরনের ড্রেস চান সব ধরনের ড্রেস আছে এখানে। আমার একটা ছবি তুলে দে তোমার বলতাম কি। আবারও চলে আসছি শাড়ি কেনার জন্য। তো কার জন্য শাড়িটা নিতেছি সেটা বললাম না, সেটা আপনারা পরেই জানতে পারবেন। আর এখানে অনেকগুলো শাড়ি আছে, তো আমি পছন্দ করতেছি যে কোন শাড়িটা পছন্দ হয় সেটাই নিব এখান থেকে। হ্যাঁ বলো, আমার আসা লাগবো বাবা না তুমি। এখানে হলো
একটা ব্লাউজ আনছিলাম, তো ব্লাউজটা হলো একটু ছোট হয়ে গেছে, সাইজ এটা একটু বড় সাইজ আনতে হইব। আর মেফতা হলের জন্য হলো প্যান্ট আনছিলাম, প্যান্টটাও একটু ছোট হয়ে গেছে। আর একটা গেঞ্জি সেট, এটাও ছোট হয়ে গেছে, এগুলা লাগে। তো সব হলো ছোট হয়ে গেছে, এগুলো হলো চেঞ্জ করতে হবে। তো এই জন্য যে মেফতা হলকে নিয়ে যাইতেছি, মুস্কানকে রাইখা যাবো। কি মারামারি করে বড় দি মেফতা হল, বাবা ব্যাগে বড় এডি এডি বড় হল বড় মুস্কান কান্না করতেছে, হয়রে বড় কেম করে বড় বড় বাবা কি হয়েছে তোমার? এই যে জুস কিনা দিয়া দাম কি হয়েছে? এডি না এডি না, এই এটা রাখ, এডি বড় এডি বড় হয়টা বড় এটা ভিতর বড় 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 কি হয়েছে? না 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 বড় আচ্ছা এলাইটা লক দিল। আর এগুলো রাইখা যাই, এগুলো রাইখা যাই, এগুলো ঠিক আছে। মুস্কানকে হলো আমার মার কাছে দিয়া যাম, কিন্তু মায়ের খুঁজে পাইতেছি না।